প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, সুপড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য অধ্যায় 5 অর্থাৎ গুণনীয়ক এবং গণিতক অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখব। তো ইতিপূর্বে আমরা অন্যান্য চ্যাপ্টারের অনেকগুলো ক্লাস করে ফেলেছি, যারা সেগুলো দেখোনি আমরা ভিডিওর নিচে প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। আমরা ইংলিশ বিষয়কও অনেক ক্লাস করেছি, সেগুলো তোমরা দেখে নিতে পারো ভিডিওর নিচে প্লে লিস্ট দেখে। তো এখানে আমরা বেশ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন তুলে নিয়েছি, আমরা বোর্ডে আসলে জায়গা আটেনির জন্য আমরা সবগুলো তুলতে পারিনি, আমরা ধাপে ধাপে করছি। তো প্রথমেই যে কোয়েশ্চেনটা, সেটা এক নম্বর যে প্রশ্নটা, সেটা হচ্ছে গুণিতক কি। তো দেখো, আমরা যদি এই 10-এর গুণিতক বের করি, তাহলে প্রথমে একে 1 দিয়ে গুণ করে যেটা দশককে 10 হবে, সোজা কথা কোনো একটা সংখ্যার নামতা পড়লে সেটাই হচ্ছে গুণিতক। হ্যাঁ, তারপরে এই 10-কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে 10 × 2 = 20, এগুলো হচ্ছে এই 10-এর গুণিতক। হ্যাঁ, এইভাবে আমরা যদি 3 দিয়ে গুণ করি, তাহলে 3 × 10 = 30, এরকম 10-কে যদি আমরা 1 কোটি দিয়ে গুণ করি, যেটাই আসুক সেই গুণফলগুলোকে বলা হয় গুণিতক। তাহলে এটাকে সংজ্ঞায়িত করলে, আবার এমন একটা বিষয় আছে যে আমি 10-কে যদি দেখো কোনো দশমিক সংখ্যা দিয়ে গুণ করি, এই গুণফলটা কিন্তু আমরা গুণিতক বলি না, যার কারণে এই সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা বলা হয়। তাহলে আমরা কি মানে আসলে কাকে বলে, তো আমরা যদি এইভাবে লিখি যে কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে, অর্থাৎ দশমিক ছাড়া পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করে, যে গুণফলগুলো পাওয়া যায়, গুলো না বলি, আমরা এখানে কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করে যে গুণফল বললেই হয়ে যায়, যে গুণফল পাওয়া যায় তাকে ওই সংখ্যাটির, ওই সংখ্যা বলতে এখানে প্রথমে যে সংখ্যাটা থাকলো, তো ওই সংখ্যাটির গুণিতক বলে, তো এটাই হচ্ছে আমাদের গুণিতকের সংজ্ঞা, যে কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করে যে গুণফল পাওয়া যায় তাকে ওই সংখ্যাটির গুণিতক বলে। তো এবার আমরা দেখব গুণনীয়ক কাকে বলে। গুণনীয়ক মানে আমরা নর্মালি যেটা বুঝি, যে একটা সংখ্যা যেমন ধরো আছে 10, একে কি কি দিয়ে ভাগ করলে সেই ভাগটা মিলে যাবে, সেই সংখ্যাগুলোকে বলা হয় গুণনীয়ক। তো এটা বের করার সিস্টেম আছে, আমরা পরে দেখব, আগে সংজ্ঞায়িত করি। তো কোনো একটা সংখ্যা, তো ভাগ মিলে গেলে এটাকে বলা হয় নিঃশেষে বিভাজ্য। তাহলে কোনো সংখ্যা যে যে সংখ্যা দ্বারা, বা যে সব লিখতে পারো, যে যে সংখ্যা দিয়ে বা দ্বারা নিঃশেষে বিভাজ্য, সেই সংখ্যাগুলোকে, ওই সংখ্যাটির, গুণনীয়ক বলে, যেমন দেখো আমরা 10-কে যদি 1 দিয়ে ভাগ করি, এই ভাগটাও কিন্তু মিলে যাবে, 10 বার যাবে, এককে 1, তারপরে এই শূন্যটা এখানে চলে গেল। এইভাবে 2 দিয়ে ভাগ করলে মিলবে, কিন্তু 3 দিয়ে ভাগ করলে কিন্তু ভাগটা অবশিষ্ট থাকবে। সো 3 কিন্তু 10-এর গুণনীয়ক নয়। আবার 5 দিয়ে ভাগ করলেও মিলে যাবে, 2 বার যাবে, 10 দিয়েও মিলে যাবে। তো সেক্ষেত্রে সেটা বের করার আসলে সিস্টেম আছে, ছোট সংখ্যার ক্ষেত্রে আমরা হয়তো একটু চিন্তা করেই বের করতে পারি, কিন্তু বড় বড় সংখ্যার ক্ষেত্রে এটা বড় ক্লাসে গিয়েও বীজগণিতে কাজে লাগবে, আমরা সেটা দেখাবো এই এই কোয়েশ্চেনটাতে দেখাবো। তো কোনো সংখ্যা যে যে সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য, সেই সংখ্যাগুলোকে ওই সংখ্যাটির গুণনীয়ক বলে। তো নেক্সট 3 নম্বর যে কোয়েশ্চেন, কোনো সংখ্যার সবচেয়ে ছোট গুণিতক কত। তাহলে আমরা প্রথমে যে 10-এর গুণিতকগুলো বের করেছিলাম, দেখো প্রথমে একে 1 দিয়ে গুণ করলে যে দশককে 10 আসে, তারপরে একে আমরা 2 দিয়ে গুণ করলে 10 × 2 = 20, এই গুণফলগুলো হচ্ছে গুণিতক। সেক্ষেত্রে যে কোনো সংখ্যার সবচেয়ে ছোট গুণিতক হবে ওই সংখ্যাটা নিজেই, অর্থাৎ 10-এর ক্ষেত্রে দেখো ওই সংখ্যা নিজেই, অর্থাৎ 10 হচ্ছে সবচেয়ে ছোট গুণিতক। কিন্তু এই কোয়েশ্চেনটা কখনো করা হবে না যে সবচেয়ে বড় গুণিতক কত, কেননা 10-কে আমি 1 কোটি, 1 কোটি 1, 1 কোটি 3 এইভাবে কিন্তু গুণ দিতেই পারি, যার কারণে এই গুণিতকের ক্ষেত্রে সবচেয়ে বড় গুণিতক আসবে না, আসলে ছোট গুণিতক বলে, সেক্ষেত্রে অ্যান্সারটা হবে ওই সংখ্যা নিজেই। এরপর কোনো সংখ্যার সবচেয়ে ছোট গুণনীয়ক কত,
তো এর উত্তর হবে এক, কেননা দেখো আমরা যে এই 10 নিয়েছিলাম একে কি কি দিয়ে ভাগ করলে ভাগটা মিলে যায় অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হয়, তার মধ্যে প্রথম সংখ্যাই কিন্তু ছিল এক, কেননা এক দিয়ে আসলে সবাইকে ভাগ করা যায়, সেই ভাগটা মিলে যায়। কিন্তু এখানে আরেকটা বৈশিষ্ট্য যে এখানে আবার কোনো সংখ্যার সবচেয়ে বড় গুণনীয়ক, হ্যাঁ এটা এখানে যেমন আছে এখানে কিন্তু ছোট গুণনীয়কও চাওয়া হয়, বড় গুণনীয়কও চাওয়া হয়। তো সেটা কি হবে আমরা দেখব, যেমন 10-এর সবচেয়ে বড় গুণনীয়ক অর্থাৎ 10-কে আমরা যদি 10 দিয়েই ভাগ করি তাহলে এই ভাগটা মিলে যাবে, 10-কে 10, তাহলে এই 10-এর চেয়ে আর কোনো বড় সংখ্যা যদি আমরা নেই তাহলে এই বড় সংখ্যা দিয়ে 10-কে যদি ভাগ করি তাহলে সেটা কিন্তু দশমিকে চলে আসবে, অর্থাৎ এই ভাগটা নিঃশেষে বিভাজ্য হবে না, যার কারণে কোনো একটা সংখ্যার সবচেয়ে বড় গুণনীয়ক যেটা সেটা হচ্ছে ওই সংখ্যা নিজেই, বড় গুণনীয়কটা হবে ওই সংখ্যা নিজেই। তো গুণিতকের ক্ষেত্রে হলো সবচেয়ে ছোট গুণিতক ওই সংখ্যা নিজেই, আর বড় গুণনীয়ক হলো ওই সংখ্যা নিজেই। তো এখানে কখনো কখনো সংখ্যাটা ফিক্সড করে দিতে পারে যে 8-এর সবচেয়ে ছোট গুণিতক কত, তখন আমরা আর ওই সংখ্যা নিজে না বলে 8 বলতে হবে। ঠিক একইভাবে কোনো একটা সংখ্যা যদি আমাকে ফিক্সড করে দেয় 16-র সবচেয়ে বড় গুণনীয়ক কত, তখন ওই সংখ্যা নিজে না বলে তখন আমাদের কিন্তু 16 বলতে হবে। তো এইটা ছিল আমাদের 5 নম্বর কোয়েশ্চেন। এবার আমরা 6 নম্বরটা দেখব। এখানে বলা হয়েছে 7-এর প্রথম 4টি গুণিতক কত। তো এই প্রশ্নটা অনেকেই আসলে ভুল করে আসে যে এখানে দেখো প্রথম বলা আছে, তো আমরা জানি যে গুণিতক মানে হচ্ছে 1 দিয়ে গুণ করা, 2 দিয়ে গুণ করা, 3 দিয়ে গুণ করা। সো প্রথম যেহেতু বলা আছে, আমরা যদি হঠাৎ করে 14 থেকে শুরু করি, 14 তারপরে 21, 28, তাহলে কিন্তু ভুল ধরা হবে। অর্থাৎ গুণিতক চাইলে তোমরা সবসময় 1 দিয়ে শুরু করবে, 1 দিয়ে গুণ করে যেটা হবে সেটা হচ্ছে 7, তারপরে 2 দিয়ে গুণ করলে হবে 7 দুগুণে 14, 3 দিয়ে গুণ করলে 3 7 21, 4 দিয়ে গুণ করলে 4 7 28। যেহেতু 4টা চাওয়া হয়েছিল, এই যতগুলোই চাক এইভাবে সিরিয়ালি করতে হবে। তাহলে এখানেও আমরা দেখছি যে একটা সংখ্যার সবচেয়ে ছোট গুণিতকটা ওই সংখ্যা নিজেই হয়, যেটা এখানে আমরা পড়লাম। 40-এর গুণনীয়কগুলো লিখো। এখন এটা হয়তো আমরা গালে হাত দিয়ে দিয়ে চিন্তা করে বের করতে পারি যে এই সংখ্যাটাকে আসলে কি কি দিয়ে ভাগ করলে ভাগটা মিলে যাবে, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হবে, সেগুলোই হবে 40-এর গুণনীয়ক। কিন্তু এর চেয়েও যদি একটু বড় সংখ্যা হয়, যেটা বড় ক্লাসে গিয়ে বীজগণিতেও কাজে লাগে, তখন কিন্তু একটা প্রসেসে বের করতে হয়। আমরা সেই প্রসেসটা শেখাচ্ছি তোমাদের, যে কোনো সংখ্যার গুণনীয়ক চাইলে তোমরা রাফে 1 গুণন ওই সংখ্যাটা লিখবে, কেননা 1 আর ওই সংখ্যা এটা কিন্তু গুণনীয়ক হবে। এরপরে এই সংখ্যাটা যদি জোর সংখ্যা হয় তাহলে সবসময় 2 দিয়ে ভাগ দেবে, কেননা জোর সংখ্যাকে 2 দিয়ে অবশ্যই ভাগ যায়। আর যদি 2 দিয়ে না যায় তাহলে 3 5 এগুলো দিয়ে, অর্থাৎ 2 3 5-এর মধ্যে থাকলেই হয়। যেমন একে দেখো 4 দিয়েও যায়, 10 দিয়েও যায়, দেওয়া যাবে কিন্তু এলোমেলো হয়ে যায়। তো যেহেতু একটা সংখ্যার শেষে শূন্য থাকলে আমরা জানি জোর সংখ্যা হয়, তো একে আমরা 2 দিয়ে ভাগ করে তার নিচে ভাগফলটা বসাবো। আর একে যদি 2 দিয়ে ভাগ করে থাকি এই পাশে আমরা 2 দিয়ে গুণ করবো, তাহলে 2 অক্ষে 2। এইভাবে দেখো জোড়ায় জোড়ায় 40-এর গুণনীয়কগুলো আসতে থাকবে। তারপরে আবারও একে যতক্ষণ ভাগ যাবে আমরা ভাগ করতেই থাকবো, 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 10, আর একে 2 দিয়ে গুণ করতে হবে, 2 দুগুণে 4। ইভেন এখানে একটা জরুরি কথা আছে, এই প্রতিটা জোড়ার গুণফল এই সংখ্যাটা আসতে হবে, 20 দুগুণে 40, 4 10-এ 40। তো এখন আমরা এই 10-কে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে 5, আর একে 2 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8, তাহলে এই দেখো 5 আসা 40। তো এই সংখ্যার ক্ষেত্রে হয়তো বা হচ্ছে না, কোনো কোনো সংখ্যার ক্ষেত্রে আবার এই পাশে ভাগ ওই পাশে গুণ এমনও করতে হয়। যেমন এই পাশে যদি আমরা ভাগ করি 2 দিয়ে তাহলে এখানে 4 আসে, তাহলে এটা রিপিট হয়ে যাচ্ছে। যখন দেখবে যে রিপিট হয়ে যাচ্ছে তখন বুঝতে হবে যে গুণনীয়ক বের হয়ে গেছে। এখন এগুলো আমরা ছোট থেকে বড় জাস্ট কমা দিয়ে দিয়ে লিখলি 40-এর গুণনীয়কগুলো পেয়ে যাব। 1 2 1 2 4 5 4 5, তারপরে হচ্ছে 8, তারপরে 10, তারপরে 20, আর লাস্টে ছিল আমাদের 40। তো 1 2 3 4 5 6 7 8টা। তো এইভাবেই আমরা দেখি যে একটা সংখ্যার সবচেয়ে ছোট গুণনীয়ক, দেখো এখানে আমরা লিখেছিলাম 1, এই যে 1, আর সবচেয়ে বড় গুণনীয়ক হয় ওই সংখ্যা নিজেই, যেহেতু এখানে 40-এর বের করা হয়েছে। তো এরপর আর একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে 36-এর মৌলিক গুণনীয়কগুলো কি কি। তো তার আগে আমাদের এই মৌলিক সংখ্যা কি এটা জানতে হবে। যে সকল সংখ্যার শুধুমাত্র 2টি গুণনীয়ক থাকে, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। অর্থাৎ এমন সংখ্যা যেটাকে শুধুমাত্র 2টা সংখ্যা দিয়েই শুধু ভাগ করলে ভাগটা মিলে যাবে, আর 2টার বেশি হয়ে গেলে, 3 বা ততোধিক হলে যৌগিক সংখ্যা বলা হয়। যেমন ধরো যে 19,
এর গুণনীয়ক কিন্তু একটা আছে এক, আর একটা ওই সংখ্যা নিজেই অর্থাৎ 19, এই দুটোর যে কোনো একটা দিয়ে ভাগ দিলে ভাগটা মিলবে, তাছাড়া আর মিলবে না। সো এই সংখ্যাগুলোকে আমরা বলি মৌলিক সংখ্যা। আর এখানে যেটা বলা হয়েছে 36 এর মৌলিক গুণনীয়ক গুলো কি কি, তো তার উত্তরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে 36 এর আমরা যদি এইভাবে গুণনীয়ক বের করি, একটু আগে যে আমরা সিস্টেমটা দেখালাম, 1 × 36, তারপরে একে আমরা 2 দিয়ে ভাগ দিলাম, এই পাশে 2 দিয়ে গুণ করলাম, আবারও 2 দিয়ে ভাগ দিলাম, 2 দিয়ে গুণ করলাম, এখন 2 দিয়ে যায় না, 3 দিয়ে ভাগ দেবো, 3 দিয়ে ভাগ, আর এই পাশে 3 দিয়ে গুণন, 3 × 4 = 12। এখন দেখো এই সংখ্যাটার ক্ষেত্রে এই পাশে ভাগ করতে হবে, ওই পাশে গুণ করতে হবে, 2 দিয়ে ভাগ করলে 6 হয়, 6 কিন্তু এখনো আসেনি, আর একে আমরা 2 দিয়ে গুণ করবো, 6 × 6 = 36, 3 × 36 = 34, 4 × 36 = 38, 18 × 2 = 36, তো আর হবে না, এখন যদি 2 দিয়ে ভাগ দেই 3 আসবে, রিপিট হয়ে যাবে। তো এই যে এইখানকার মধ্যে আমরা দেখবো কোনটা কোনটা মৌলিক সংখ্যা। তো এখানে একটা কথা আসলে বলা উচিত ছিল যে মৌলিক সংখ্যা এককে কিন্তু মৌলিক বা যৌগিক কোনোটাই ধরা হয় না, এই কারণে এই জায়গাটায় তোমাদের এইটা লেখা উচিত যেটা ষষ্ঠ শ্রেণী থেকে তোমরা পাবে, একের চেয়ে বড় যে সকল সংখ্যার শুধুমাত্র 2টি গুণনীয়ক আছে। অর্থাৎ এই এককে বাদ দিলে এখানে মৌলিক সংখ্যা দেখো 2 একটা, তা আমরা এখানে লিখে ফেলি 36 এর মৌলিক গুণনীয়ক গুলো কি কি, একটা হচ্ছে 2, তারপরে হচ্ছে এখানে আমাদের 3, 6 যৌগিক, তারপরে 4ও যৌগিক, 9ও কিন্তু যৌগিক, কেননা 9 এর গুণনীয়ক দেখো 1 আছে, 9 নিজে আছে, আর একটা 3 দিয়ে ভাগ যায়। সো বাকি সবগুলো যে গুণনীয়ক আছে এগুলো যৌগিক সংখ্যা, সো এই 2 আর 3 হবে 36 এর মৌলিক গুণনীয়ক। আর মৌলিক গুণনীয়ক চাইলে এই সিস্টেমের চেয়ে তোমরা যদি এই যেটা লসাগু করো এই সিস্টেমে করলে আরো তাড়াতাড়ি বের হয়ে যাবে, 18 × 2 = 9, 3 × 3, তো এই যে 2টা 2 এর মধ্যে 1টা 2 নেব, আর 2টা 3 এর মধ্যে 1টা 3, অর্থাৎ 2 আর 3 হচ্ছে 36 এর 2টা মৌলিক গুণনীয়ক। নেক্সট কোশ্চেন হচ্ছে মৌলিক গুণনীয়ক কি, অর্থাৎ এখানে কাকে বলে চাওয়া হয়েছে। তো কোন সংখ্যার গুণনীয়ক গুলোর মধ্যে, বা আমরা গুণনীয়কের সংজ্ঞাটা দিয়েই দিই, এখানে আমরা বলেছিলাম কোন সংখ্যা যে যে সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য, এখানে আমরা জাস্ট বলবো কোন সংখ্যা যে যে মৌলিক সংখ্যা দিয়ে বিভাজ্য, কোন সংখ্যা যে সব দেওয়া যাবে, যে সব মৌলিক সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য, তো এদেরকে আমরা বলবো হচ্ছে মৌলিক গুণনীয়ক। তো আমাদের আজকে এখানে একটা লাস্ট কোশ্চেন আমরা নিয়েছি হচ্ছে গুণনীয়কের অপর নাম কি, অর্থাৎ এর সিমিলার একটা ওয়ার্ড, সেটা হচ্ছে উৎপাদক, উৎপাদক। তো এবার আমরা বোর্ডে আরো কিছু কোশ্চেন তুলে নিচ্ছি, এই চ্যাপ্টারে আসলে অনেক বলা যায় সংক্ষিপ্ত প্রশ্ন, তো এবার আমরা আরো কিছু কোশ্চেন তুলে নিলাম। প্রথমে 12 নম্বর যেটা, সেটা হচ্ছে লসাগুর পূর্ণরূপ লিখো, অর্থাৎ লতে কি হয়, সাতে কি হয়, আর গুতে কি হয়, এটা হচ্ছে লসাগুর পূর্ণরূপ। তো মাথায় রাখতে হবে যে লতে হচ্ছে লঘিষ্ঠ, এটা ঘ, আর অনেকে ট লেখে, পেট কাটা মধ্যাহ্ন ষয় ঠ লঘিষ্ঠ, আর সাতে হচ্ছে সাধারণ, লঘিষ্ঠ সাধারণ, আর এই লসাগুর যে গু আছে এটা মানে হচ্ছে গুণিতক, আর গসাগুর যেটা আছে সেটা হচ্ছে গুণনীয়ক, গুণিতক, এটা হচ্ছে আমাদের লসাগুর পূর্ণরূপ, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ লঘিষ্ঠর ল প্রথম অক্ষর নেওয়া হয়েছে, সাধারণের সা, আর এই গুতে হচ্ছে গুণিতক। আর গসাগুর পূর্ণরূপ হচ্ছে গতে গরিষ্ঠ, গরিষ্ঠ, লঘিষ্ঠ মানে ছোট আর গরিষ্ঠ মানে হচ্ছে বড়, আর এখানেও সাতে হচ্ছে সাধারণ, সাধারণ মানে ইংলিশে যেটা আমরা বলি কমন, গরিষ্ঠ সাধারণ, আর এইখানকার গু মানে হচ্ছে গুণনীয়ক, এই দুইটার হচ্ছে ডিফারেন্স। আর এই এইটা আমরা যদি পূর্ণরূপটা জানি তাহলে দেখো এই সংজ্ঞাটা অর্থাৎ কাকে বলে বা কি, কোশ্চেনটা দুইভাবে আসতে পারে যে লসাগু কি অথবা লসাগু কাকে বলে। তো আমরা পূর্ণরূপটা জানলেই এখান থেকেই বলতে পারবো, জাস্ট লসাগু গসাগু কখনো একটা সংখ্যার হয় না, সো প্রথমে এই কথাটা দিয়ে শুরু করবে যে একাধিক সংখ্যার, মানে একের অধিক, একাধিক সংখ্যার বলেই এই যে মাঝে ঢুকবে, সাথে ছিল সাধারণ, তো একাধিক সংখ্যার সাধারণ, আর তারপরে এটা লসাগুর গু মানে হচ্ছে গুণিতক, তো গুণিতক গুলোর মধ্যে, আর লতে যেহেতু লঘিষ্ঠ, লঘিষ্ঠ মানে ছোট, তো এখানে আমরা বলবো ছোটটিকে,
ছোটটিকে তাদের লসাগু, সারা জীবন মনে থাকার কথা এটা, লসাগু বলে। অর্থাৎ পূর্ণরূপটা সবার আগে জানতে হবে, তারপরে আমরা একাধিক সংখ্যার লিখে এখানে ঢুকব যে সাধারণ, আর গুতে হচ্ছে গুণিতক, গুণিতকগুলোর মধ্যে লঘিষ্ঠ মানে ছোট, ছোটটিকে তাদের লসাগু বলে। ঠিক একইভাবে গসাগু কি বা কাকে বলে আসলে আমরা এই শুরুটা এইভাবেই দেব যে একাধিক সংখ্যার, তারপরে আমরা এই সাতে যাব, সাধারণ সাধারণ, আর এইখানকার গু মানে হচ্ছে গুণনীয়ক, সো গুণনীয়কগুলোর মধ্যে, গুণনীয়কগুলোর মধ্যে গরিষ্ঠ মানে হচ্ছে বড়, অর্থাৎ এখানে আমাদের বলতে হবে বড়টিকে, বড়টিকে তাদের গসাগু বলে। তো এইভাবে আমরা জিনিসটা সংজ্ঞায়িত করতে পারি। নেক্সট আমরা আসলে যে কোনো সংখ্যারই এরকম লসাগু গসাগু আসতে পারে, সেটা অবশ্যই তোমাদের পারতে হবে। অনুশীলনীর অঙ্কগুলো যারা দেখোনি আমাদের এই চ্যানেলে প্লেলিস্টে গিয়ে তোমরা দেখতে পারো, আমরা ওখানে ডিটেলস শিখিয়েছি। তো এখানে আমরা এমন সংখ্যার দুটো লসাগু আর গসাগু দিয়েছি যেটা, এটা যখন তুমি এইভাবে লসাগু করতে যাবে, হ্যাঁ, এটা কোনো সংখ্যা দিয়ে কিন্তু ভাগ যায় না। সো এইসব ক্ষেত্রে মনে রাখতে হয় যে লসাগুর ক্ষেত্রে এই দুটো গুণ করে দিতে হয়, অর্থাৎ 5 7 35। যখন কোনো সংখ্যা দিয়েই বিভাজ্য হয় না, হ্যাঁ, তখন এটা গুণ করে দিলেই লসাগু পাওয়া যায়। আর গসাগুর ক্ষেত্রে যখন দেখা যায় যে কোনো সংখ্যা দিয়েই ভাগ যায় না, তখন এক হয় কিন্তু গসাগু, এটা মাথায় রাখতে হবে, এক। তো এটা কখনো একটা কোয়েশ্চেন আছে যে একাধিক সংখ্যার, এটা আমরা 18 নম্বর লাস্ট কোয়েশ্চেন দিই, একাধিক সংখ্যার সাধারণ সাধারণ গুণনীয়ক, গুণনীয়ক বা উৎপাদক বলা যায়, না থাকলে, না থাকলে গসাগু কত হয়, গসাগু কত। তো এর উত্তরও কিন্তু এক হবে, কেননা আমরা যখন এই দেখো 5 আর 7 এইভাবে করতে যাব গসাগুটা, হ্যাঁ, তখন দেখা যায় যে সাধারণ গুণনীয়ক বলতে আসলে এমন সংখ্যা যেটা দিয়ে কেউ ভাগ যায় কেউ ভাগ যায়, সাধারণ মানে যেহেতু কমন, তো এইসব ক্ষেত্রে কিছু না থাকলে, সাধারণ গুণনীয়ক না থাকলে গসাগু কিন্তু এক হবে। তো এটি ছিল এই আমাদের আজকে এই এই চ্যাপ্টারের সংক্ষিপ্ত কোশ্চেন। আমরা পরবর্তী পার্টে ইনশাল্লাহ বড় অঙ্কগুলো নিয়ে আলোচনা করব, কাঠামোভিত্তিক অঙ্ক। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করতে। আজকে পর্যন্তই ধন্যবাদ।